সময়টা 1967 সাল, যখন গ্রিসের উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রের নিচে এমন কিছু পাওয়া গিয়েছিল যা আর্কিওলজিস্টদের জন্য খুবই বিস্ময়কর ও গুরুত্বপূর্ণ ছিল। 1967 সালে নিকোলাস ফ্লেমিং নামের এক মেরিটাইম জিও আর্কিওলজিস্ট গ্রিসের উপকূল ভাগ থেকে কিছুটা দূরে একটা আইল্যান্ডে গিয়েছিল, যে আইল্যান্ডটা এলোফোনিসিস নামে পরিচিত ছিল। বারবার নিকোলাস এই আইল্যান্ডের আশেপাশে কিছু নতুন খোঁজের আশায় যেত। দুর্ভাগ্যক্রমে তাকে প্রত্যেকবার খালি হাতে ফিরতে হতো, কিন্তু এইবারে নিকোলাসের জীবনটা পাল্টাতে চলেছিল। এমন কি খুঁজে পেয়েছিল নিকোলাস, জানবো মায়াজীবের আজকের পর্বে। বন্ধুরা, সমুদ্রের 13 ফুট নিচে নিকোলাস এমন কিছু পাথর পেয়েছিল যে পাথরগুলো অন্য পাথরগুলো থেকে অনেকটাই অদ্ভুত দেখাচ্ছিল। এই পাথরগুলোর আকার রেগুলার প্যাটার্নে ছিল, যেটা কোনোভাবেই ন্যাচারালি তৈরি হয়নি। যেহেতু নিকোলাস এই পাথরগুলোর সম্বন্ধে জানতে চায়, সেই জন্য সে সমুদ্রের আরো নিচে অনুসন্ধান করতে লাগলো। আর যখনই সে সমুদ্রের অনেক গভীরে চলে গেল, সে দেখতে পেল এই পাথরগুলি আর অন্য কিছুই নাই, পাথরগুলি দিয়ে বিল্ডিং বানানো হয়। পাথরগুলি 1000 মিটার এরিয়া জুড়ে বিস্তৃত ছিল। প্রথমে নিকোলাস বুঝতে পারছিল না যে এত বিল্ডিং বানানো পাথর এই সমুদ্রের গভীরে কেন পড়ে আছে। পরক্ষণে নিকোলাস বুঝতে পারল সে সমুদ্রের নিচে এক্সট্রা অর্ডিনারি জিনিস খুঁজে পেয়েছে, কিন্তু সেটার আসল সত্যটা কি সেটা জানা খুবই জরুরি ছিল। পরের বার আবারও নিকোলাস সেখানে যায়, কিন্তু এবার সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই যায়। নিকোলাসের সাথে যাওয়া পুরো টিম হতবাক হয়ে গিয়েছিল যখন তারা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকা এমন জিনিস দেখল যা মানুষ ব্যবহার করত। মাটির বাসনপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। শুধুমাত্র এইগুলো নয়, পাথর দিয়ে তৈরি বিল্ডিং এর নানা রকম জিনিসপত্র, এমনকি সেখানকার কাঁচা রাস্তাও দেখতে পাওয়া যাচ্ছিল। তার মানে এটা কোনো ছোটখাটো বস্তি ছিল না, মনে হচ্ছিল এটা একটা পরিকল্পিত শহর। এতে কোনো সন্দেহ নেই যে নিকোলাস হাজার হাজার বছর আগের ধ্বংস হওয়া বসতি খুঁজে পেয়েছিল, যেটা এতদিন সারা দুনিয়া থেকে সমুদ্রের মধ্যে লুকিয়েছিল। এই আন্ডার ওয়াটার সিটিকে পাবলো পেট্রি নাম দেওয়া হয়েছিল, যেটা 1967 সালের পর হাজার হাজার আর্কিওলজিস্ট ও রিসার্চারদের চোখের ঘুম কেড়ে নিয়েছিল। এই পুরো শহরটা কত বড় ছিল আর এখানে বসবাসকারী মানুষেরা কোন সময়ে বসবাস করত, কেনই বা তারা এই রিমোট এরিয়ায় পুরো প্ল্যানিং এর সাথে এমন একটা শহর বানিয়েছিল, আর সবথেকে বড় ব্যাপার হলো এটা কি সেই আটলান্টিস যেটা 11,000 বছর আগে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গিয়েছিল, যেটা গ্রিক দার্শনিক প্লেটো তার বইতে লিখে গিয়েছিলেন। এগুলো সবই সেই সব প্রশ্ন যা পাওলো পেট্রি আবিষ্কৃত হওয়ার পর দেখা দিয়েছিল, যা বছরের পর বছর পেরিয়ে যাওয়ার পরও এইসব প্রশ্নের উত্তর কেউ দিতে পারছিল না। কিন্তু দিন দিন প্রযুক্তির অগ্রগতি হওয়ায় আবারও পাওলো পেট্রিতে রিসার্চ পুনরায় শুরু করা হলো। ইউনিভার্সিটি অফ নটিংহামের প্রফেসর ডক্টর জন হ্যান্ডারসন এই আন্ডার ওয়াটার পাওলো পেট্রি সিটি নিয়ে বিস্তার রিসার্চ শুরু করে দিয়েছিল। রিসার্চের সময় এখানকার সমুদ্রের জলের মধ্যে মানুষের ব্যবহৃত অনেক কিছুই পাওয়া গিয়েছিল, যার মধ্যে পাথরের তৈরি এমন এক যন্ত্র ছিল যেটা দিয়ে গম ও যবকে পেশাই করে তারা আটা তৈরি করত। ভাঙাচোরা বাসনপত্র এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যেটা দেখলে মনে হয় সেখানে হাজার হাজার বছর আগে রান্নাঘর ছিল। আউলোপেট্রিতে মানুষের ব্যবহৃত যেমন অনেক জিনিসপত্র পাওয়া গেছে, তেমনি মানুষের মৃতদেহের চিহ্নও পাওয়া গেছে। হ্যাঁ, এখানে রিসার্চার প্রায় 50টার কাছাকাছি মৃতদের কবর পেয়েছে। গ্রিসের উপকূল থেকে কিছু কিলোমিটার দূরে এই আন্ডার ওয়াটার মিস্টেরিয়াস সিটিতে মানুষের বসবাসের অনেক প্রমাণ তো পাওয়াই গেছে, কিন্তু শুধুমাত্র ডাইভিং করে এই শহরের আসল সত্য উদ্ঘাটন করা সম্ভব নয়, আর সেই জন্যই প্রয়োজন ছিল টেকনোলজির, তার মানে সোনার টেকনোলজি ব্যবহারের প্রয়োজন দেখা দিয়েছিল। সোনার টেকনোলজি কি সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তবুও বলে দেই এক বিশেষ মেশিনের সাহায্যে স্পেশাল এক সাউন্ড ওয়েভ তৈরি করা হয়, যা জলের নিচে থাকা বিভিন্ন জিনিসের সাথে ধাক্কা লেগে রিফ্লেক্ট হওয়ার পর একটা রিসিভার যন্ত্রের সাহায্যে রিসিভ করে কম্পিউটারের সাহায্যে 3D মডেল তৈরি করা হয়। পাওলো পেট্রি স্ক্যান করার পর তার একটা 3D মডেল তৈরি করা হলো, আর এই 3D মডেলটা পাওলো পেট্রি সেই সত্য উদ্ঘাটন করে দিয়েছিল যা শুধুমাত্র ডাইভিং করে জানা সম্ভব ছিল না। 3D মডেলে সমুদ্রের মধ্যে ডুবে থাকা অবাক করা সব স্ট্রাকচার দেখা যাচ্ছিল, যেটা বিশ্বাস করা খুবই অসম্ভব।
সমুদ্রের জল আসল যে সত্যটাকে লুকিয়ে রেখেছিল তা এখন সবার সামনে স্পষ্ট হয়ে গেল। এই যে লাইনগুলো আপনারা দেখছেন এগুলো সেই সমস্ত বিল্ডিং এর ফাউন্ডেশন ছিল যার মধ্যে ছোট ছোট ঘর ও বড় বড় বিল্ডিং ও ছিল। এই বড় বড় বিল্ডিং গুলো হয়তো বা সেখানকার কোনো অ্যাডমিনিস্ট্রেশন অফিস বা সেখানকার কোনো লিডারের ঘর ছিল। এই ঘর ও বড় বড় বিল্ডিং গুলোর মাঝে একটা খালি জায়গা ছিল যেটা হয়তো বা সেখানকার কোনো মার্কেট প্লেস বা প্লে গ্রাউন্ড ছিল। তাছাড়া এখানকার সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো সব বিল্ডিং গুলো একই রকমের প্যাটার্নে তৈরি ছিল যেরকম আজকালকার মডার্ন সিটি গুলোতে হয়ে থাকে। এই মিস্টেরিয়াস আন্ডারওয়াটার সিটিতে এমন এক সিভিলাইজেশন বসবাস করত যারা খুবই ডিসিপ্লিন ছিল। এইসব বিল্ডিং ফাউন্ডেশন প্রায় 20 একর জমির ওপর বিস্তৃত ছিল। আন্দাজ করা হয় এখানে প্রায় 5000 লোক বসবাস করত। কিন্তু প্রশ্ন হলো এরা কারা, কোন সময়ই বা এরা বসবাস করত। পাওলোপেট্রির আন্ডারওয়াটার সিটি থেকে যেসব বাসনপত্রগুলো পাওয়া গিয়েছিল তার কার্বন রেটিং থেকে জানা যায় এই জিনিসপত্রগুলোর বয়স প্রায় 5500 বছর। আর যেহেতু আগে থেকেই এটা জানা ছিল যে বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস থেকে পাওয়া মাটির জিনিসপত্রগুলো ব্রোঞ্জের যুগে বানানো হতো, তাই রিসার্চারদের পুরো বিশ্বাস ছিল এই পাওলোপেট্রি সিভিলাইজেশন 5500 বছর আগে জলের উপরে ছিল, যা সেই সময়কার মানুষদের জন্য বিশাল একটা রেভুলেশনারি সময় ছিল। তখনকার মানুষরা পাথর দিয়ে ঘর বানাতো। কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে যখন 3D মডেলের পাওলোপেট্রি শহরটাকে রিডিজাইন করা হলো তখন ঠিক এই রকম দেখাচ্ছিল। 5500 বছর পর ডিসকভার করা এই আন্ডারওয়াটার মিস্টেরিয়াস সিক্রেট সিটি অ্যাকচুয়াল দৃশ্য প্রথমবারের জন্য দেখা যাচ্ছিল। চারিদিকে সমুদ্র বেষ্টিত এই আইল্যান্ডে একদম প্রপার ওয়েতে একটা শহর বানানো হয়েছিল। কিন্তু এই রকম একটা রিমোট আইল্যান্ডে এই রকম সুন্দরভাবে প্ল্যানিং করে সুন্দর একটা সিটি কেন বানানো হয়েছিল, এর পিছনে থাকা রহস্য এবার সবার সামনে আসতে চলেছিল। পাওলোপেট্রি এই রহস্য সত্যি সত্যি সবাইকে অবাক করে দিতে চলেছিল। আর তা হলো পাওলোপেট্রি এমন একটা জায়গা ছিল যেখান থেকে সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য করা সম্ভব ছিল। তার মানে এই লোকেশনটাকে বিশেষ করে বেছে নেওয়া হয়েছিল যাতে এখানে বসবাসকারী লোকজন খুব সহজেই ব্যবসা বাণিজ্য করতে পারে। সমুদ্রের জলের মধ্যে পাওয়া পাওলোপেট্রির ধ্বংসাবশেষ থেকে জানা যায় সেই সময় পাওলোপেট্রিতে ম্যানুফ্যাকচারিং হাব ছিল, আর যেটা ছিল কাপড়ের ম্যানুফ্যাকচারিং হাব। প্রাচীনকালে যখন কাপড়ের ম্যানুফ্যাকচারিং করা হতো তখন কাপড়ের শেষ অংশে পাথর টাঙিয়ে রাখা হতো যাতে সেলাইয়ের কোনো অসামঞ্জস্য না থাকে। এই পাথরগুলোকে লুম ওয়েটস বলা হয়। এই রকম লুম ওয়েটস হাজার হাজার সংখ্যায় পাওলোপেট্রির আন্ডারওয়াটার সিটিতে পাওয়া গেছে। তার মানে 5500 বছর আগে পাওলোপেট্রির লোকেরা কাপড় তৈরি করে পুরো দুনিয়াতে এক্সপোর্ট করত। আর সেই জন্যই এটা বললে ভুল হবে না, সেই সময়কার এক্সট্রা অর্ডিনারি বিজি শহর ছিল এই পাওলোপেট্রি। কিন্তু এমন কি ঘটেছিল এই সুন্দর এক্সট্রা অর্ডিনারি সিটি আজ সমুদ্রের এত গভীরে এই রকম অবস্থায় পড়ে আছে? রিসার্চারদের মত অনুযায়ী পাওলোপেট্রির ধ্বংসাবশেষ থেকে পাওয়া বিভিন্ন জিনিসপত্রে পরীক্ষা নিরীক্ষার করার পর এটা স্পষ্ট যে এখানে এমন কিছু হয়েছিল যে রাতোরাত এই শহর পুরো দুনিয়ার বুক থেকে মুছে গিয়েছিল। যদি এখানকার জলের লেভেল বেড়ে যেত তাহলে এখানকার লোক আসবাবপত্র নিয়ে অন্য জায়গায় চলে যেত, কিন্তু এখানে সেই সব জিনিসপত্র পাওয়া গিয়েছিল যা সেখানকার লোক ব্যবহার করত। এটা স্পষ্ট যে সেখানে এমন কিছু ঘটেছিল যার জন্য সেখানকার লোক সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেনি। পাওলোপেট্রি সম্ভবত খুব ভয়ঙ্কর আর্থকোয়েকের সম্মুখীন হয়েছিল যার জন্য সেখানকার পুরো শহর জলের নিচে চলে গিয়েছিল, আর নিমেষের মধ্যেই সেই বিজনেস আপের নাম ও নিশানা পুরো পৃথিবী থেকে মুছে গিয়েছিল। কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল, এই পাওলোপেট্রি কি সেই আটলান্টিস যেটা 2000 বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো তার বইতে লিখে গিয়েছিলেন? যদি এটা সেই আটলান্টিস নাই বা হয়ে থাকে তাহলে 11000 বছর আগে ধ্বংস হয়ে যাওয়া সেই আটলান্টিস কোথায় গেল? গ্রিক দার্শনিক প্লেটোর মত অনুযায়ী সেখানকার লোকেরা নিজেকে খোদা মনে করত আর তাদের কাছে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ছিল। আশা করি মায়াজীবের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।